জানুয়ারিত গুয়াহাটীত অনুষ্ঠিত হবলগিয়া ভারত শ্রীলঙ্কার এদিনিয়ার বাবে প্রস্তুতি প্রায় সম্পূর্ণ হয়েছে। কাইলৈর পৰা অনলাইনত উপলব্ধ হব দ্বিতীয় পর্যায়ের 10,000 টিকট। 7 আৰু 8 জানুয়ারিত পর্যায়ক্রমে গুয়াহাটীত উপস্থিত হবহি দুয়োটা দল। ৯ জানুয়ারিত দুয়োটা দলে বর্ষাপড়ার মূল খেলপথারত অনুশীলন করিব। ইতিমধ্যে খেলপথারর প্রস্তুতি প্রায় সম্পূর্ণ হয়েছে। খেলপথারর ফ্লাডলাইট সমূহ ইতিমধ্যে মেরামতি করে পরীক্ষামূলকভাবে জ্বলাই চা হয়েছে বলে জানাই অসম ক্রিকেট সন্থার সভাপতি তরঙ্গ গগৈয়ে। প্রায় প্রস্তুতি আমি সমাপ্ত হবলে গৈ আছে। আমি দেখা পাইছি লাইটসবিলাক আমি জ্বলাই থৈছোঁ আৰু অলমোস্ট সকলো লাইট জ্বলি আছে। টিমসবিলাকর অহা দিনবিলাক প্রায় ফাইনাল হৈছে। আমাৰ কিছু প্লেয়ার 7 তারিখ, কিছু প্লেয়ার 8 তারিখ, 9 তারিখে দুইটা দলে ইয়াত প্র্যাকটিস করা আমার সময়ও ঠিক হয়েছে। আগবেলা শ্রীলঙ্কা টিম আর পাছবেলা ইন্ডিয়ান টিম ইয়াত প্র্যাকটিসও করব। খেলখনের টিকটের বাবে পূর্বর তুলনাত এইবার দর্শকর উৎসাহ কম যদিও প্রথম পর্যায়ের 10,000 টিকটের বিক্রি ইতিমধ্যে শেষ হয়েছে। কাইলৈৰ পৰা দ্বিতীয় পৰ্যায়ত পুনৰ 10,000 টিকট অনলাইনত উপলব্ধ হ'ব। যি টিকেট চেলিঙৰ প্ৰথম কোটা আমি ইতিমধ্যে শেষ হৈছে আৰু আজিৰ পৰা সন্ধিয়াৰ পৰা আমি ছেকেণ্ড কোটা আমি ৰিলিজ কৰিম। যিহেতু ফাৰ্ষ্ট কোটা শেষ হ'ল ইতিমধ্যে, নতুন বছৰ আছিল, নিউ ইয়েৰ খ্ৰীষ্টমাছ আছিল, সেই সময়ত অকণ মানুহে টিকেটৰ পৰা ডাইভাৰ্ট হৈ নিউ ইয়েৰ চেলিব্ৰেশ্যনলৈ গুচি যায়। আমাৰ আজি 4 তাৰিখ হ'ল, 5 তাৰিখ হ'ল আজি, আমি ছেকেণ্ড কোটা আজিৰ পৰা আৰম্ভ কৰিম। প্ৰায় 10,000 টিকেট আমাৰ চেল হৈছে ফাৰ্ষ্ট কোটাৰ। আমি ডিষ্ট্ৰিক্টলৈ প্ৰায় 10,000 টিকেট পঠাইছিলোঁ, তাৰপৰা কিছু ডিষ্ট্ৰিক্ট আমাক এতিয়ালৈকে পঠাইছে, কিছু ডিষ্ট্ৰিক্ট পঠোৱা বাকী আছে। বাবু সেই টিকেটো আমাৰ ইতিমধ্যে ডিষ্ট্ৰিক্টবিলাকৰ পৰা, যিদিনা অলপ আগতে মই গোৱালপাৰা সম্পাদক লগ পাইছোঁ, তেখেতে কৈছে আমাক এক্সট্ৰা টিকেট লাগে আৰু, তো ডিষ্ট্ৰিক্টৰ পৰা ৰিকুৱাৰমেণ্ট আহি আছে আৰু নেক্সট 10,000 আমি আজিৰ পৰা মুকলি কৰিছোঁ। ভাৰত শ্ৰীলংকাৰ খেলখনক লৈ বুধবাৰে এছিয়াৰ এটা প্ৰতিনিধি দল মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ সৈতে আলোচনাত মিলিত হয়। ভিডিও জার্নেলিস্ট দশরথর সঙ্গে জয়ন্ত দাস, DY365।